কক্সবাজার সিগাল পয়েন্টে চলা ডুবির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ সাত, জীবিত পাওয়া গেছে দুজনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা যুবক সহ চারজন মালয়েশিয়ায় আটক, আটককৃতরা আইএস সদস্য জানিয়েছে দেশটির পুলিশ। টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসে বসত বাড়ি ক্ষতিগ্রস্ত, চেঙ্গি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, ফেনীতে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত। হত্যা মামলার আসামি টাঙ্গাইল তিন আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্ত, আতঙ্কে বাদীপক্ষ। এবং বাংলাদেশের সমুদ্র সীমার ৫০ নটিক্যাল মাইল ভেতরে ঢুকে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ, নিষেধাজ্ঞা থাকায় মানবেতর দিন কাটছে দেশীয় জেলেদের। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কক্সবাজারে বঙ্গোপসাগরে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে ছয় জেলের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও সাত জেলে। এ ঘটনায় দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ জানায়, ভোরে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ডুবন্ত অবস্থায় আটকা পড়ে আছে এমন খবরে উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় নৌকা থেকে ছয় জনকে মৃত অবস্থায় এবং রাসেল ও জুয়েল নামে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আরও সাত জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জীবিত উদ্ধার হওয়া জেলেরা। ফিশিং ট্রলারটির মালিক ভোলার চর ফ্যাশন এলাকার মিন্টু নামে এক ব্যক্তি বলে নিশ্চিত করেছে ট্যুরিস্ট পুলিশ। বোটটা কাছে আনাইছি টাইনে, টাইনে আসার পর অনেক জোয়া ছিল, কিছুক্ষণ পর দেখি বোটটা এখানে আনার পর সামনে দেখি তিনটে লাশ বাঁচতেছে পানির মধ্যে। তখন আমরা সদর থানাকে খবর দিলাম, আমাদের উদ্যোগ কর্মকর্তাকে জানালাম এই যে বিচ্ছে তিনটা লাশ পড়ে আছে আর একটা বোট উদ্ধার হয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। রুবেল, এমদাদ, আজকে সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মাছ ধরার ট্রলার সাগরে ভেসে এসেছে। তার মধ্যে প্রথমে যে চারজনের লাশ উদ্ধার করা হয়, পুলিশ প্রথমে খবর পেয়ে ওই ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কিন্তু যে ট্রলারটি আর তল্লাশি চালিয়ে এই পর্যন্ত সর্বমোট ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে, তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এরপর আমরা খবর পেয়েছি যে কক্সবাজার সমুদ্র সৈকতে যে সিসিএফ লাইফগার্ড আছে, লাইফগার্ডের কর্মীরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। তার মধ্যে সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে একজনকে জীবিত উদ্ধার করে তাকে উদ্ধার করার পর মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আরেকটি পয়েন্টে আরেকজনের জীবিত অবস্থায় উদ্ধার করে তাকেও তারা সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাদের মাধ্যমে জানা যায় তারা গত ৪ দিন ধরে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল, হঠাৎ করে গতকাল রাতে বৈরী আবহাওয়ার কারণে সাগরের বিশাল বিশাল ঢেউ আসছে পড়ার কারণে তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা যতটুকু সমুদ্রের উপকূলে আসার চেষ্টা করেছিল কিন্তু তারা কোনো কয়েকজন আসতে পারলো, এখনো পর্যন্ত মোট ৭ জন নিখোঁজ হয়েছে। ট্রলারটিতে মোট ১৫ জন ছিল বলে আমাদেরকে জানিয়েছে যারা উদ্ধার হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে রাসেল আর একজন হচ্ছে জুয়েল। তাদেরকে প্রাথমিকভাবে সদর হাসপাতালে আনার পর জানা যায় এটি কক্সবাজারের কোনো ট্রলার নয়, কারণ এখন সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ রয়েছে। এটি ভোলা চর ফ্যাশন এলাকার মিন্টু নামের এক ব্যক্তি।
তবে এই যে যে সাতজন নিখোঁজ হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু এখনো পর্যন্ত আমরা কোস্টগার্ড কিংবা নেভি কিংবা অন্য যে সংস্থাগুলো রয়েছে ফায়ার সার্ভিস তারা এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম আমরা চালাতে দেখিনি। তবে যারা সমুদ্র সৈকতে যারা সিসেড লাইফগার্ড আছে লাইফগার্ডের পাশাপাশি টুরিস্ট পুলিশ বিভিন্ন পয়েন্টে তারা তল্লাশি চালাচ্ছে যাতে এখন সাগর ভাটা রয়েছে রাস্তার সাথে সাথে যদি নিখোঁজদের কোনোভাবে যদি লাশগুলো অথবা যারা নিখোঁজ হয়েছে তাদের যদি কোনো যদি তাদেরকে সমুদ্র সৈকতের আশপাশে পাওয়া যায় তাহলে সেহেতু তারা উদ্ধার কিংবা উদ্ধার করে কক্সবাজারে সদর হাসপাতালে নিয়ে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম যেভাবে চালানোর কথা সেভাবে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এমদাদ ধন্যবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে টলাটুপির ঘটনার সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন টেলিফোনে সোজাউদ্দিন রুবেল। খাগড়াছড়িতে চার দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বসত বাড়ি। চেঙ্গি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলা প্রশাসক জানান, গতকাল পৌর শহরের শালবাগান এলাকায় পাহাড় ধসে বেশ কিছু বাড়িঘর ভেঙে গেছে, তবে কেউ হতাহত হয়নি। সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে। এরই মধ্যে অনেককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চেঙ্গি নদীর পানি ঢুকে পড়েছে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বাঙালকাঠি এলাকায়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার। এছাড়া মাইনী নদীর পানি বাড়ায় আতঙ্কে আছেন নদী তীরের মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধ লাখ মানুষ। এই মুহূর্তে ফুলগাজীতে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না, সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্না, 15টি গ্রাম এখন প্লাবিত হয়েছে, এর মধ্যে প্রায় অর্ধ লাখেরও বেশি মানুষ এখানে পানিবন্দী হয়ে পড়েছে। তো এখানে আসলে মূলত যেটা হচ্ছে যে এখানকার যেই এই আমাদের ফেনী মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চল থেকে যখন পানি একসাথে ধেয়ে আসে তখনই কিন্তু আমাদের এখানে একেবারে প্রবল বেগে হঠাৎ করে আকস্মিকভাবেই আমাদের এখানে এই ঢলে তলিয়ে যায় এই পরশুরাম এবং ফুলগাজীর বিস্তীর্ণ এলাকাগুলো। এবং এখানে মানুষ তখন তাৎক্ষণিক যে বাড়িঘর ছেড়ে সরে যাওয়ার মতো সেই সময় কিন্তু তাদের হাতে থাকে না, এবং সেই ঘটনাটি বারবারই হচ্ছে। এবং আমাদের এখানে যে বাঁধের 10টি জায়গায় বেঁধেছে, এবং এর মধ্যে আমার কাছে যতটুকু আমরা যতটুকু জানি আমাদের কাছে খবর হয়েছে 15টি গ্রাম, এর মধ্যে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, নীলক্ষী, পশ্চিম গনিয়ামোড়া, কিসমত গনিয়ামোড়া, জয়পুর, শাহপাড়া, বৈরাগপুর এবং পরশুরাম উপজেলা, দুর্গাপুর, ধনীকুণ্ডা, নোয়াপুর, অলকা, শালদর, রতনপুর, রাজশপুর এলাকার এই সব এলাকাগুলোর আপনার মোটামুটি এই মানুষগুলো এখন চরম দুর্ভোগ এবং ক্ষতির মুখে পড়েছে। তো একটা জিনিস হচ্ছে যে এখানে এখন মাঠে ফসল নেই, সেই দিক দিয়ে একটা ক্ষতি একটু কম হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে বিস্তলা এমন মানে বিস্তলা রয়েছে, বিস্তলার কিছু পানি যদি স্থায়ী আরও থাকে বেশি তাহলে হয়তো বিস্তলার ক্ষতি হতে পারে, পানি সরে গেলে হয়তো বিস্তলার অতটুকু ক্ষতি হয়তো হবে না। কিন্তু পাশাপাশি যে জিনিসটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে মানুষের বাড়িঘরের যে দুর্ভোগটা পানিতে, সেই দুর্ভোগের ভিতরে কিন্তু মানুষ আছে, সেই মানুষ দুর্ভোগের ভিতরে আছে। সেই ক্ষেত্রে মানুষ এখানে যারা আছে মানে অনেক জায়গায় আমরা এর মধ্যে এখানকার স্থানীয় ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন সাইফুল ইসলাম তার সাথে কথা হয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবারের মজুদ করেছেন, এখনো বিতরণ কাজ শুরু করেনি, এতে ওনারা কিছুক্ষণ প্রত্যেকগত বিতরণ কাজ শুরু করবে বলে জানিয়েছেন। এবং একইভাবে পরশুরামের নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথেও আমার কথা হয়েছে, তিনিও বলেছেন আমার প্রায় 350 প্যাকেটের মতো শুকনো খাবার মজুত করা হয়েছে, তারা বিতরণ করা হবে। কিন্তু এখানকার মানুষ যেটা বলতেছে যে এই যে প্রতি বছর এইখানে বন্যা হচ্ছে এবং পাহাড়ি ঢলে তারা ক্ষতির মুখে পড়ছে, ক্ষতির মুখে পড়ছে, সেই জিনিসটা স্থায়ী সমাধানের কথা এখানকার মানুষ বলছে। ত্রাণের আসলে মানুষ ত্রাণের প্রতি মানে আগ্রহ একেবারেই নেই, তাদের খালি একই কথা যে আমাদের এইটা দুর্ভোগ যে এটা স্থায়ী একটা সমাধান তাদেরকে যেন করে দেয়া সরকারের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ ইমদাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মহুয়া কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। তারই বিস্তারিত জানাতে ফুলগাজী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না। সময় সংবাদে আরও থাকছে। বর্ষার শুরুতেই টাঙ্গাইলে যমুনা পাড়ে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন, নদী গর্ভে বিলীন ঘর বাড়ি, ফসলি জমি, আতঙ্কে তীরবর্তী মানুষ।
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক রোহিঙ্গা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিল বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ। গতকাল দেশটির গণমাধ্যমে তথ্য জানানো হয়, আটককৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপাইনের নাগরিক। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আব্দুল খালেক। পেশায় নির্মাণ শ্রমিক সে। দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, গত 24 জুন হুমকিদাতা ওই রোহিঙ্গা যুবক আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সদস্য। তার বিরুদ্ধে 1997 সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ভুয়া কাগজপত্র ব্যবহার ও মানব পাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। দেশটির বিভিন্ন জায়গায় গত 24 জুন থেকে অভিযান চালিয়ে এই চার জঙ্গিকে আটক করে মালয়েশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও জনবল দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হয়তো অ্যাডহক বেসিসে আমরা আমাদের ফোর্সগুলো নিয়ে আসছি এবং কিছুদিন পর পরই চেঞ্জ করতে বাধ্য হচ্ছি আমরা। যতদিন পর্যন্ত আমাদের এখানে নিয়মিতভাবেই আমাদের ব্যাটালিয়নগুলো না রেজ করতে পারি আমরা, আমাদের স্বল্পতা থেকেই যাবে। অ্যাট দ্য সেম টাইমস র্যাবেরও জনবলের স্বল্পতা আছে, তারা একটা ব্যাটালিয়ন মাত্র রেজ করেছে কিছুদিন আগে, কিন্তু তারও এখন পর্যন্ত পুরো জনবল তারা দিতে পারেনি। সুতরাং আমাদের বিজিবিরও স্বল্পতা রয়েছে জনবলের। আমরা চেষ্টা করছি যে জনবলের স্বল্পতা যে বিষয়টি এটা মাথায় রেখে এখানকার জন্যই কিছু জনবল আমরা নিয়োগ করতে পারি। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাতে তিনি মারা যান। রাজধানীর আসগর আলী হাসপাতালে গত রাত 12:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 8 জুলাই সকাল 11:00 থেকে লাইফ সাপোর্টে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরদেহ এখন হিমঘরে রাখা হয়েছে। আজ সকালে শান্তিনগরের কুলসুম টাওয়ারের বাসায় নেওয়া হবে। দাফন ও জানাজার সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর 1970-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ITI বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন থেকেই বরেণ্য এই সাংবাদিক রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অনেক থানার ওসি জমিদারের মতো আচরণ করে, ক্ষমতা দেখাতে চাই, ফেরির নুসরাতের ভিডিও না করে তখন কোনো ব্যবস্থা নিলে হয়তো পুড়ে মরতে হতো না তাকে। সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন শুনানিতে গতকাল এই মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত, যদিও জামিন পাননি আলোচিত এই ওসি। ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন শুনানিতে উঠে আসে নুসরাতের ভিডিও ধারণের বিষয়টি। উচ্চ আদালত স্পষ্ট করে বলেছেন, লিখিত অভিযোগ না নিয়ে আপত্তিকর প্রশ্ন করে এবং ভিডিও করে মোয়াজ্জেম আইন লঙ্ঘন করেছেন। এ সময় আদালত বলেন, তখন যদি পুলিশ ব্যবস্থা নিত হয়তো তাকে পুড়ে মরতে হতো না। দেশের অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণ জমিদারের মতো বলেও মন্তব্য করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অফিসাররা, বিশেষ করে ওসি সাহেবরা এবং ডিসি সাহেবরা, তারা একদম জমিদারের মতো হয়ে যান। যে ধরনের আচরণ আশা করা উচিত, এই ধরনের আচরণ অনেক অফিসারদের ক্ষেত্রে বা তাদের কাছ থেকে পাওয়া যায় না। মহামান্য আদালত স্পষ্ট বলেছেন যে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন ওসি মোয়াজ্জেম সাহেব নিজে। এদিন আলোচিত সাবেক ওসি মোয়াজ্জেমকে জামিন দেননি উচ্চ আদালত। তার আইনজীবীরা বলছেন, ভিডিও করে তিনি অন্যায় করেননি। বেলেবল সেকশন, অতএব তিনি বেল পেতে সম্পূর্ণ রকমের হকদার, এটা হলো একটা। মেডিকেল গ্রাউন্ডে তার কানে এয়ার ড্রাম ছিদ্র আছে, তার হার্টের সমস্যা আছে, মেডিকেল গ্রাউন্ডে উনি বেল পাওয়ার জন্য হকদার। কোর্ট জামিন দেন নাই, না দেওয়াতে আমরা এই পিটিশনটাকে নট প্রেস রিজেক্টেড করে দিয়েছি। তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত 17 জুন মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এদিকে নুসরাতকে স্থিরতাহানির ঘটনায় দায়ের করা যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই আদালতে হত্যা মামলায় 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ও 2 যুবলীগ নেতা হত্যা মামলার আসামি টাঙ্গাইল 3 আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পাওয়ায় আতঙ্কে রয়েছে বাদীপক্ষ।
গতকাল সকালে টাঙ্গাইল কারাগার থেকে বের হয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। উচ্চ আদালত জামিন বহাল রাখায় মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পান হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। এ সময় দলীয় কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। এদিকে রানার মুক্তিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন নিহতদের স্বজনরা। এলাকাবাসীর মধ্যেও ভয়ভীতি বিরাজ করছে। এই মামলায় অনেক ভয় ভীতি আমাকে দেখানো হয়েছে এবং আমার বাসায় বহু অত্যাচার করা হয়েছে। আমার আতঙ্কিত হওয়ারই কথা। তার কারণ হলো তারা পারে না, এমন কোনো কাজ তাদের পক্ষে সম্ভব না। আমানুর রহমান রানার জামিন হওয়ায় আমরা সেই পরিমাণ সংখ্যার মধ্যে আছি এবং টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আতঙ্কিত যে টাঙ্গাইল আবার রক্তের ঝঞ্ঝনানি শুরু না হয়, কোনো মায়ের বুক তখন খালি হয়। 2012 সালের 16 জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন টাঙ্গাইল শহর থেকে নিখোঁজ হন। 2013 সালের 9 জুলাই মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানার নাম উঠে আসে। আবুনোমান, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে লন্ডনে বাংলাদেশ দল, দুর্জয়ের নেতৃত্বে অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা, ঝালিয়ে নিলেন প্রস্তুতি ম্যাচে। অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। গত 2 দিনে রংপুরে তিস্তা নদীর পানি 50 সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে চর, দ্বীপচর ও নিচু এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর, পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। বিস্তারিত রতন সরকারের রিপোর্ট। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল সামলাতে তিস্তা ব্যারেজের 44 টিকেটের সবকটি খুলে দেওয়া হয়েছে আগেই। ঢলের পানির চাপ বেড়ে ফুলে ফেঁপে উঠেছে নদী। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার বড় বন্যার আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ। আমাদের কতগুলো জায়গায় আপনার পানি এলাকা ডুবিয়ে গেছে। দিনমজুরি যারা কাম করে তাদের খাইতে দিতে একটু অসুবিধা হয়। সব গরু বাছুর নিয়ে খুব সমস্যা, মানুষ এখন হয়তো চরে থাকাও যাবে না। গঙ্গাচড়ার শঙ্করদহ, বিনমিনিয়া, জয়রাম ওঝার চরসহ অসংখ্য চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক ঘরবসতি এরই মধ্যে পানিতে ডুবে গেছে। আমরা তাদেরকে বিভিন্ন সময় মোটিভেট করার চেষ্টা করছি যে বন্যা আসলে আপনারা ভেসে যাবেন, বন্যা আসলে বাড়িঘর নিচে চলে যাবে, আপনাদের এইভাবে 12 বছর আপনাদেরকে আমাদের ভাবতে হয়, কিন্তু তারা এই ব্যাপারে বুঝতে চায় না। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মহাপরিচালক মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা 5,000 জিও ব্যাগ অলরেডি আমরা কিনেছি এবং আরও 10,000 জিও ব্যাগ কেনার দরপত্র প্রক্রিয়াধীন। মানে এবারের বর্ষায় যাতে মিনিমাম ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে আমাদের নজর আছে। 48 ঘন্টায় 50 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে তিস্তায়। একই সময়ে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকার ঘর, বাড়ি, ফসলি জমি, গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্ষার শুরুতেই এমন ভাঙনে চরম আতঙ্কে নদী তীরের মানুষ। এ অবস্থায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। অবশ্য সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী, কষ্টাপাড়া, কুটিবয়রা ও গাবসারা সহ বিভিন্ন এলাকায় বসতভিটা সহ ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দিন দিন পানি বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতাও বেড়েছে। এতে দিশেহারা ভাঙন কবলিত এলাকাবাসী। ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে যমুনা নদীর পাড়ে মানববন্ধন করেছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। সবার জমি জমা, বাড়ি ঘর সব ডুইসে গেছে, আবাদ ফসল হচ্ছে না, তারপরে মনে করেন যে খাবার থাকাই যাইতাছে না। 7 বছর যাবত এই ভাঙন অব্যাহতভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু এই ভাঙন রোধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। 1.5 ঘর চলে গেছে, এখনো 200 ঘরের মতো হুমকির মুখে। এখন আমরা খুব অসহায় অবস্থায় আছি, ধান মাল নিয়ে আমাদের প্রাণহীন অবস্থা। বাচ্চাই আমরা,
আমাদের রক্ষা করা চাই। আমরা এখন বাড়িঘর সাহারা হয়ে গেছি, সব মা বাবা বাইসা যেতেছি বন্যার পানিতে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে ভোয়াপুরের ভাঙন কবলিত এলাকায় পর্যাপ্ত সাহায্য যাতে পায় মানুষ তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। ভাঙন কবলিত এলাকায় সাময়িকভাবে জিওব্যাগ ফেলে প্রতিরোধের কথা জানান জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। গোপালপুর এবং গুহাপুরে আমরা দুটি প্রজেক্টের মাধ্যমে স্থায়ী কাজ বাস্তবায়ন করেছি এবং জামালপুর বর্ডার থেকে বুয়াপুর উপজেলার অর্জুনা পর্যন্ত টোটাল অংশটাই প্রোটেক্টেড হয়ে গেছে ইতিমধ্যে এবং কিছু বাকি আছে সেটা আগামী বছর হয়ে যাবে। গত দশ দিনে জেলার প্রায় দশটি গ্রামের শতাধিক ঘরবাড়ি এবং শতাধিক একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এরই মধ্যে দশটি গ্রামের শতাধিক বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের খবর জানাতে এই মুহূর্তে ভুয়াপুরে আছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যমুনা নদীর পানি যতই বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু নতুন নতুন ঘরবাড়ি, নতুন নতুন মানুষ কিন্তু গৃহহীন হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী নামক যে এলাকাটি রয়েছে সেই এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে ভাঙনের যে তীব্রতা, ভাঙনের তীব্রতা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। দিন যতই বাড়ছে ততই কিন্তু মানুষ গৃহহীন হয়ে পড়ছে। ইতিমধ্যেই এই এই ভুয়াপুর উপজেলার দশটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর প্রতিদিনই কিন্তু এই যে নতুন নতুন ঘরবাড়ি হারিয়ে মানুষ কিন্তু মানবতার জীবন যাপন করেছে। তা আমরা আসলে গত দশ বারো দিনের যে খবর সেটি হচ্ছে যে এই দশ বারো দিন যাবতই কিন্তু ভাঙনের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা বারবার সংবাদ প্রচার কর পরে এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এই যে এই এলাকায় 75 মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে এইখান ভুয়াপুরের গোবিন্দাসী থেকে যমুনা সেতুর এই দিকে কিন্তু প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই নদী ভাঙন দেখা দিয়েছে। কিন্তু এই যে মাত্র 75 মিটার যে জিও ব্যাগ ফেলা হচ্ছে এই জিও ব্যাগটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়। আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে এই যে গতকাল সকাল থেকে এই জিও ব্যাগ ফেলার কার্যক্রম কর্তৃপক্ষ হাতে নিয়েছিল, কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছে যে এখানে আসলে বালির পরিবর্তে যে তারা মাটি ভরে আসলে জিও ব্যাগ ফেলার চেষ্টা করছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সেই বালিগুলো আবার পুনরায় সেই জিও ব্যাগ গুলোকে ফেরত পাঠিয়ে আবার নতুন করে জিও ব্যাগে বালু ভরে তারপরে কিন্তু এই ফেলানের যে কার্যক্রম সেটা কার্যক্রমের নির্দেশ দিয়েছিল ঠিকাদার কর্তৃপক্ষকে। তারপর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এইখানকার যে কার্যক্রম জিও ব্যাগ ফেলার যে কার্যক্রম সেই কার্যক্রমটি অনেকটাই স্থবির হয়ে পড়ছে। আজকেও আমরা এখানে এসেছি, গতকালকেও আমরা দেখিয়েছিলাম, গতকালকে কিন্তু জিও ব্যাগটি আসলে 8টি নৌকা ভরে জিও ব্যাগ নিয়ে আসলেও আসলে তারা কিন্তু ফেলতে পারছিল না। মাত্র 3টি নৌকার জিও ব্যাগ ফেলেছিল আর বাকিগুলো কিন্তু ফেলতে পারেনি। আজ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু জিও ব্যাগ ফেলার কোন রকম কার্যক্রম আমরা দেখতে পারিনি। তো এই হচ্ছে আসলে এমদাদ এই যমুনা সেতুর পূর্ব পার অঞ্চলের যে ভাঙন সেই ভাঙনের বিস্তারিত এমদাদ। টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ, সে খবর জানাতে ভুয়াপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কাদির তালুকদার। বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সীমা বা ইনোসেন্ট প্যাসেজে বাংলাদেশের অন্তত 50 নটিক্যাল মাইল ভেতরে ঢুকে ভারতীয় জেলেরা মাছ ধরছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে বাংলাদেশে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সুযোগে ভারতীয় মাছ ধরার কয়েকশো অত্যাধুনিক ট্রলার এখন এই সমুদ্র সীমা চষে বেড়াচ্ছে। বাংলাদেশি জেলেদের ক্ষোভ, সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক কষ্টে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এরকম এই রিপোর্টটিতে আমরা একটু পরে যাব। এখন এই মুহূর্তে আমরা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জলবায়ু অভিযোজন বিষয়ক আন্তর্জাতিক সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাব সেখানে। আমি মিস্টার বান কি মুনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুধুবিন্দু, জলবায়ু পরিবর্তন আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি, শুধু আমাদের দেশই নয়, সারা বিশ্বের স্মল আইল্যান্ডগুলির জন্য বিরাট ঝুঁকি রয়েছে। জার্মান ওয়াচের ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি ইন্ডেক্স 2018 সাল অনুসারে বাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ছিল ষষ্ঠতম। দক্ষিণ এশিয়ার জন্য এডিবির জলবায়ু এবং অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের বার্ষিক জিডিপির 2% কমে যেতে পারে। যদি বর্তমান হারে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আমাদের 19টি উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন তথ্য প্রমাণ বলছে বাংলাদেশ ইতিমধ্যে 60 লাখ জলবায়ু অভিবাসী রয়েছে, 2050 সালের মধ্যে এটি বেড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে। তাপমাত্রা পরিবর্তন, ঘন ঘন বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমতল বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধির ফলে বাংলাদেশের বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিবর্তনগুলি আমাদের কৃষি, শস্য, পশু ও মৎস্য সম্পদে বিপুল ক্ষতি করতে কারণ হতে পারে, যা আমাদের খাদ্য নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে। আমরা আমাদের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গত এক দশকে বাংলাদেশের আর্থসামাজিক খাতে বিশাল উন্নতি হয়েছে। আমরা আমাদের জিডিপি 8.1% অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের পার ক্যাপিটাল ইনকামও আমরা 1,909 মার্কিন ডলার উন্নীত করেছি। ইনশাল্লাহ এতে আরও বেশি আমরা করবো। শিল্পিত সম্পদ এবং বিশ্বের সর্বনিম্ন নির্গমনকারী দেশ হওয়া সত্ত্বেও আমরা নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণের উপর জোর দিয়ে স্বল্প কার্বন উন্নয়ন পথ অনুসরণ করছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা পরিকল্পনায় আমরা মাথায় রাখছি যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে আমরা মানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে শুরু করেছি, 50 লাখের বেশি আমরা সৌর প্যানেল দিয়েছি। গত এক দশক ধরে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ অভিযোজনের মাধ্যমে নিরসনের জন্য বছরে প্রায় 100 কোটি মার্কিন ডলার ব্যয় করছি। অধিকন্তু জলবায়ু সহিষ্ণুতা অর্জনের জন্য আমরা 2009 সালে একটি বিশেষায়িত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করি নিজস্ব অর্থায়নে। আমরা এই ফান্ডে 42 কোটি মার্কিন ডলারের বেশি তহবিল বরাদ্দ দিয়েছি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলার জন্য আমরা বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 নামে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। অর্থাৎ 2100 সাল পর্যন্ত বাংলাদেশ যেন টিকে থাকতে পারে সেটা লক্ষ্য নিয়েই এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে এবং নেদারল্যান্ড সরকার আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থপূর্ণ সহযোগিতার জন্য 2015 সালে প্যারিসে বিশ্ব সম্প্রদায় একটি সুদৃঢ় অবস্থান তৈরিতে সফল হয়েছে। অনেকের মতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবে আমাদের এটা সমাধান করতে হবে। প্যারিস চুক্তি হচ্ছে সেই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার সবচেয়ে বাস্তবসম্মত এবং কার্যকর বৈশ্বিক চুক্তি। মিস্টার বান কি মুন এর উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম HLPW এর চূড়ান্ত রিপোর্টে আমরা সেখানে সংযোজন করেছি কোড এভরি ড্রপ কাউন্ট আনকোড, অর্থাৎ প্রতি ফোঁটা পানি মূল্যবান, এবং বিশ্ব সম্প্রদায় এটি বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে।
সুধীমণ্ডলী, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় আমরা যে নিজস্ব কৌশল অবলম্বন করেছি সেখানে আমরা যেটা ব্যবস্থা নিচ্ছি যে সহিষ্ণু ক্ষমতা গড়ে তোলা, এবং এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা ও জ্ঞান আজকে আমরা এখানেও উপস্থাপন করা হবে। কারণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বিগত কয়েক দশকে বাংলাদেশ ভূখণ্ড বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ প্রত্যক্ষ করেছে। আমাদের মধ্যে প্রায় প্রতি 10 বছর পরপরই একটা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসে। 1970 সালে অর্থাৎ স্বাধীনতার ঠিক পূর্বে ভয়াবহ যে ঘূর্ণিঝড় হয়েছিল তাতে বলা হয় 10 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপকূলীয় অঞ্চলে ঠিক স্বাধীনতার পরপরই তিনি যে পদক্ষেপটা নিয়েছিলেন, যে স্বাধীনতার পরেই তিনি উপকূলীয় অঞ্চলে মুজিব কেল অর্থাৎ সাইক্লোন শেল্টার, এবং এই সাইক্লোন শেল্টার শুধুমাত্র যে মানুষের জন্য তা না, এমনকি পশু পাখির জন্য এই মুজিব কেল্লা তৈরি করা হয় যাতে সেগুলো ওখানে উঠে আশ্রয় নিতে পারে। এবং সে তিনি 72 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম সিপিপি প্রণয়ন করেন। সিপিপির বর্তমানে 49,365 জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে। 72 সালেই তিনি প্রায় 45,000 এই ভলান্টিয়ার, যেটা তখনকার রেড ক্রসের সহায়তায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তবে এটা এখনও অব্যাহত রয়েছে, চলমান রয়েছে এবং আমরা সেটা করে যাচ্ছি। আমাদের সরকার অর্থাৎ বর্তমান সরকার জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় 338টি মুজিব কেল্লা ইতিমধ্যে নির্মাণ করেছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে 3,868টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে, আরও 1,650টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। এই সাইক্লোন শেল্টারগুলি হচ্ছে বহুমুখী, সেখানে স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র বা অফিস হিসেবে ব্যবহার করা হয়, সেখানে বিশেষ স্টোরেজের ব্যবস্থা থাকে। সাইক্লোন যখন আসে তখন আমরা আমাদের মানুষগুলিকে সেখানে আশ্রয় দিই, এমনকি পশু পাখি আশ্রয় নেওয়ারও ব্যবস্থা রাখা হচ্ছে, সেভাবে আমরা এগুলি করে যাচ্ছি। বৃষ্টির পানি সংরক্ষণ করা হচ্ছে যাতে পানির অভাবটা না হয়, কারণ সাইক্লোন বা জলোচ্ছ্বাসে অনেক সময় দেখা যায় যে পুকুরের পানি সব কিছুই লবণাক্ত হয়ে যায়, সেজন্য আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করা সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের সরকার বিভিন্ন সর্বোপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব অনেক অংশে কমে এসেছে। 1991 সালে বাংলাদেশে একটা ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে প্রায় 1.5 লক্ষের মতো মানুষ মারা যায়। এর পরবর্তীতে আবার 2007 সালে সিডর হয়, সেই সিডরে মারা যায় 3,400 জনের মতো। আর 2009 সালে অর্থাৎ আমাদের সরকার একের প্রথম বছরেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাইক্লোন আইলার প্রভাবে মাত্র 119 জনের মতো মানুষ মারা যায়। তো আর 2019 সালের এই মে মাসে যে সাইক্লোনটা ফণী নামে যে সাইক্লোনটা হয়েছিল, আপনারা জানেন যে সেখানে প্রকৃতপক্ষে সাইক্লোনের কারণে কোনো মানুষ তেমন মারা যায়নি, সেখানে 10 জন মানুষ মারা গিয়েছিল মাত্র। সুধীমণ্ডলী, আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি, আমরা শুধু সরকারের পক্ষ থেকে না, আমার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ, তারাও এই ব্যাপকভাবে এই বৃক্ষরোপণ সারা বাংলাদেশে আমরা করে যাই। আমাদের নির্দেশ হচ্ছে যে একটি মানুষ কমপক্ষে 3টা করে গাছ লাগাবে, আর তারপরে যে যত বেশি লাগাতে পারে সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আগামী 5 বছরে দেশে 22 ভাগ থেকে 24 ভাগ অঞ্চল আমরা বনায়ন সৃষ্টি করতে চাই, অর্থাৎ গ্রিন করতে চাই। উপকূলীয় অঞ্চলে আমরা গ্রিন বেল্ট তৈরি করতে চাই, কারণ এই গ্রিন বেল্ট উপকূলীয় অঞ্চলে করলে এটা জলোচ্ছ্বাস থেকে আমাদের এই অঞ্চলগুলি রক্ষা পেতে পারে।
ইতিমধ্যে বাংলাদেশে উপকূলীয় এলাকায় 2 লাখ হেক্টর উপকূলীয় বনায়ন সৃষ্টি করে আশ্রয় বেষ্টনীর মাধ্যমে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল অঞ্চলকে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ অত্যন্ত সফলভাবে 6,01,700 হেক্টর এলাকার সুন্দরবন ম্যানগ্রোভ বনের ব্যবস্থাপনা করে যাচ্ছে এবং এটা সুরক্ষিত করা হচ্ছে। অধিকন্তু উপকূলীয় এলাকার জনগণ ও বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় সেসব এলাকায় স্থায়ী বনাঞ্চল তৈরি করা হচ্ছে। আমাদের বিজ্ঞানী ও আমাদের কৃষকগণ বিভিন্ন ধকল সহিষ্ণু ধান চাষাবাদের প্রযুক্তি উদ্ভাবন করেছে। আমরা স্যালিনিটি রেজিস্ট্যান্স রাইস, এরপরে ওয়াটার রেজিস্ট্যান্স রাইস অ্যান্ড ড্রাউট রেজিস্ট্যান্স রাইস, সেটার বীজ আমরা উদ্ভাবন করেছি এবং ইতিমধ্যে আমরা কৃষক সেটা চাষ করা শুরু করেছে, যাতে আমাদের যে খাদ্যে কখনো কোনো অভাব না হয়। ভাসমান বাগান অর্থাৎ মানে সবজি উৎপাদনে আমরা এই ফ্লোটিং যে গার্ডেন, আমাদের দেশি ভাষায় বলে ধাপ, এটা আমাদের অঞ্চল, আমার অঞ্চল বিশেষ করে গোপালগঞ্জ এলাকায় এটা খুব বেশি হয়। আমরা এটা সারা বাংলাদেশেই এটা করে যাচ্ছি যে এই যে ভাসমান বাগান করে আমরা আমাদের দক্ষিণাঞ্চল, উপকূলীয় অঞ্চল, অনেক ক্ষেত্রে হাওড় অঞ্চলে আমরা আমাদের মানে তরি তরকারি ফসল উৎপাদন করার ব্যবস্থা নিয়েছি, যেটা আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। এছাড়া গৃহস্থালী শস্য গুদাম বা হাউসহোল্ড সাইলো, এটাও আমরা গ্রহণ করেছি। আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের মানুষের মাঝে এই সাইলো আমরা দিচ্ছি, যা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের খাদ্যশস্য সংরক্ষণে একান্তভাবে সহযোগী হয়, তারা ওখানে রেখে দিতে পারে খাবার। এই সকল বিষয়ে আরও গভীর গবেষণা বিনিয়োগেরও আবার প্রয়োজন রয়েছে, কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে, যা আমাদের কৃষি অস্তিত্ব প্রাণীকুলের উপর ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, গ্লোবাল কমিশন অফ অ্যাডাপটেশনের সহযোগিতায় আমরা জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সঠিক অভিযোজন কৌশলের পাশাপাশি সাশ্রয়ী পন্থা ও ঝুঁকি নিরসন ব্যবস্থা সুবিধা পেতে চাই। আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে মহাসচিব কর্তৃক আহ্বান করা ক্লাইমেট চেঞ্জ সামিটে প্রকাশিত প্রতিবেদনের সুপারিশগুলোর জন্য। এই সভায় এলডিসিভুক্ত দেশসমূহ বাংলাদেশের পক্ষ থেকে আমাকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, আর তাছাড়া মার্শাল আইল্যান্ড যেহেতু প্রেসিডেন্ট এখানে আছেন, তিনিও দাওয়াত দিয়েছেন, তিনি একটা সিবি একটা কনফারেন্স করতে চান, তো আমি ওখানে উপস্থিত থাকলে আমি সেখানে যে আমার অভিজ্ঞতাটা সেখানে আমি শেয়ার করব। গ্লোবাল আমরা চাচ্ছি গ্লোবাল কমিশন অফ অ্যাডাপটেশনের সহযোগিতায় আমরা জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সঠিক অভিযোজনের কৌশল পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের যে সুপারিশগুলি আসবে সেগুলির জন্য আমাদের এলডিসিভুক্ত বা স্মল আইল্যান্ড কান্ট্রি সে তারা যেন এগুলি গ্রহণ করতে পারে এবং নিজেদেরকে সুরক্ষিত করতে পারে, সেই বিষয়টার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিতে চাই। আমি শুধু আমার নিজের দেশের কথাই ভাবি না, আমাদের যে স্মল আইল্যান্ড যা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অনেক আইল্যান্ড সেগুলো কিন্তু হারিয়ে যেতে পারে, সেখানের মানুষগুলো তাহলে কোথায় যাবে তারা, কাজেই সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। অভিযোজন প্রক্রিয়ায় আগামী দেশ হিসেবে অগ্রগামী দেশ হিসেবে আমি বাংলাদেশে একটা আঞ্চলিক অভিযোজন কেন্দ্র রিজনাল অ্যাডাপটেশন সেন্টার স্থাপন করবার পরিকল্পনা নিয়েছি এবং আমি গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব মিস্টার বান কিমুনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সে আশ্বাস দিয়েছেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা বিরাট সমস্যা কাঁধে নিয়ে চলছি, সেটা হচ্ছে মিয়ানমারে প্রায় 11 লক্ষ বাস্তুচ্যুত রাখাইন সম্প্রদায়, এই রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু এর ফলে কিন্তু আমাদের ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, সেখানে আমাদের অনেক মানে গভীর মানে যেসব পাহাড়ি এলাকা জঙ্গল ছিল সেগুলি কেটে যে জঙ্গল কেটে বসতি হচ্ছে এবং যার ফলে ওই সমস্ত এলাকা
অনেকটা অনিরাপদ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানবিক কারণে এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেখানে আশ্রয় দিয়েছি। আমরা চাই যে যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায় বাংলাদেশের জন্য সেটা ততই মঙ্গল হবে, এটা আমি বিশ্বাস করি। বর্তমানে এই বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন অর্থায়নের যুগে জলবায়ুর প্রভাব মোকাবেলায় আমাদের অনেক সুযোগ রয়েছে যা সকলে সহজে কাজে লাগাতে পারি। তারপর আমি বলবো যে অভিযোজনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেজন্য শুধুমাত্র প্রশমন অর্থাৎ মিটিগেশন ব্যবস্থা গ্রহণ না করলে অভিযোজন প্রক্রিয়ার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। কাজে আমি আপনাদের সকলকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সজাগ থেকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন ঢাকা সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি এবং ঢাকাকে বেছে নেওয়ার জন্য আবারও আমি সাবেক সেক্রেটারি জেনারেল জাতিসংঘের বানকিমুনকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের এই ঢাকায় যারা এসেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। রাজধানীর তেজগাঁওয়ের মধ্যকুনি পাড়ার একটি বাড়ি থেকে শফি সিকদার নামে মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় খাটের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক আলামত অনুসারে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত শফি সিকদারের বাড়ি নড়াইল জেলায়। তিনি মধ্যকুনি পাড়ায় জুয়েল মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি কোম্পানিতে কার্পেন্টারের কাজ করতেন বলে জানা গেছে। যে ব্যক্তি ওখানে থাকতো, যার লাশ, ওর নাম মোহাম্মদ শফি সিকদার, নড়াইলে বাড়ি। ও এই বন শিল্প যে অফিস আছে বলাকার মোড়ে, এখানে ও কার্পেন্টারের কাজ করত। এই লাশ শ্রোতাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে আর মামলা চলমান, তদন্ত অব্যাহত আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কক্সবাজারের সিগাল পয়েন্টে ট্রলারডুবির ঘটনায় ছয় জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ সাত, জীবিত পাওয়া গেছে দুইজনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা যুবক সহ চারজন মালয়েশিয়ায় আটক, তারা আইএস সদস্য জানিয়েছে দেশটির পুলিশ। হত্যা মামলার আসামি টাঙ্গাইল তিন আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্ত, আতঙ্কে বাদী পক্ষ। ফেনীর মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দশটি স্থানে ভাঙন, ফুলগাজী পরশুরামের ১৫টি গ্রাম প্লাবিত, সুনামগঞ্জে বিপদসীমার ওপরে সুরমার পানি। এবং বাংলাদেশের সমুদ্রসীমার ৫০ নটিক্যাল মাইল ভেতরে ঢুকে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ, নিষেধাজ্ঞা থাকায় মানবেতর দিন কাটছে দেশীয় জেলেদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।